আবারও মালদার বিভিন্ন গ্রামে অশ্লীল নাচের ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়। কালিয়াচকের গোপালগঞ্জের পর এবার কালিয়াচক 2 নং ব্লকের পঞ্চনন্দপুর এলাকায় বসানো হয়েছে অশ্লীল নাচের আসর, আর সেখানেই চলছে মৎস্য। এর আগে গত 14 নভেম্বর এই ধরনের নাচের আসর বসে কালিয়াচক 3 নং গোপালগঞ্জ এলাকায়। এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, বর্তমান শাসক দল প্রত্যক্ষ মদত দিয়ে এ ধরনের অশ্লীল নাচ করাচ্ছে, তাদের অনেক নেতাও এতে অংশগ্রহণ করছে। 2 দিন আগেই আমরা এই ছবি দেখেছি, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে নষ্ট করছে এরা। এই কৃষ্টি কালচার নিয়েই বেঁচে আছে তৃণমূল কংগ্রেস। যখন দেখছে আমাদের আর কিছু করার নেই, তাহলে এই কৃষ্টি কালচার করি। কোনখানকার মেয়েদেরকে ডেকে নিয়ে আসছে, জানি না নিজেদের বাড়ির মেয়েরা কিনা, ক্যাবারে ড্রেন্স ড্যান্স করাচ্ছে, হ্যাঁ, দিয়ে কোন জায়গায় নিয়ে গেছে, গায়ে মনে হয় বিবস্ত্র অবস্থায় থাকছে, স্বল্প বাসে আর তারা নৃত্য করছে। এটা কালচার হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। মালদার কালচার নয়, মালদার এ কালচার ছিল না। মটর গান হতো, সেগুলো হতো ক্রিটিসাইজমূলক ঠিকই, কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ ছিল। আজকে সেই মালদাকে অধোপাতে নামিয়ে দিচ্ছে এই সরকার তৃণমূল। টাকা ছড়াচ্ছে কারা? তাদের যারা জনপ্রতিনিধি, তারা টাকা পয়সা তাদের বাবার সম্পত্তি কিনা জানি না, কিন্তু এইভাবে ছড়াচ্ছে মায়েদেরকে, যে মাতৃজাতিকে, মহিলাদেরকে আমরা মাতৃ জাতি হিসেবে মনে করি, তাদেরকে পথে নামিয়ে দিয়ে তাদেরকে ক্যাবারে গ্যাস দেওয়াচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত, নাহলে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু ছাড়বো না। সামাজিক অবক্ষয়ের ফলে ঘটনা ঘটছে বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র শুভময় বসু। দেখুন, সামাজিক অবক্ষয় যেভাবে গেছে, এ থেকে কেউ বাঁচবে না, সে শাসক হোক বিরোধী হোক। একটা বিষয় এখানে দাঁড়িয়েছে যে পেটের প্রয়োজনে বিহার ঝাড়খণ্ড থেকে এসব মহিলা বাহিনী এসে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে, বিভিন্ন ক্লাবগুলো তাদেরকে ডেকে নিয়ে আসছে, বিভিন্ন অর্গানাইজেশন ডেকে নিয়ে আসছে। যতক্ষণ না আমার মন থেকে রুচিবোধটা, আমাদের রুচি পরিবর্তন হবে, শুধু আইন করে পুলিশ দিয়ে এগুলো বন্ধ করা যাবে না। নিজেদের মধ্যে যদি চেতনা না আসে, এই চেতনা যতক্ষণ না আসবে ততক্ষণ এসব যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে কোচবিহার।